আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ইংরেজি সাহিত্য নিয়ে কথা বলবো। বিসিএস পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি সাহিত্য অনেক ভীতির একটি নাম, কেননা যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট তাদের কাছে কোনো সমস্যা না হলেও যারা বিভিন্ন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, সায়েন্সের স্টুডেন্ট বা কমার্সের আর যারা যে সকল ডিফারেন্ট জায়গা থেকে এসছেন তাদের জন্য কিন্তু সাহিত্যটা অনেক কঠিন একটা সাবজেক্ট। এই কঠিন কিন্তু আবার নিজেরাই বানিয়ে নিয়েছে। আমরা সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমরা প্রথমে লক্ষ্য করি ইংরেজি সাহিত্যে মোট নাম্বার থাকে কিন্তু 15 নাম্বার, অর্থাৎ 15টা কোশ্চেন থাকে এবং সেখান থেকে আপনাকে নেগেটিভ মার্কিং তো আছেই, 15টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। এই 15টি কোশ্চেন যদি থাকে কিন্তু 15টি কোশ্চেনে কিন্তু আমার টার্গেট না, আমার টার্গেট হলো 10, অর্থাৎ আমি 10 পেলে আলহামদুলিল্লাহ। তো যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, আমি মনে করি 10-10ই ইংরেজি সাহিত্যের জন্য আলহামদুলিল্লাহ, 10 পেলে আপনি প্রিলিমিনারি পাশ করে দেবেন। যারা 15-তে 15 পাইতে চায় তাদের ক্ষেত্রে যদি সমস্যাটা হয়, অর্থাৎ 15টা কোশ্চেন 15টা অ্যান্সার করে আসছে তো সেখান থেকে 5টা ভুল, তাহলে 5 এবং এখানে 2.5 ক্যান্সেল হলে মোট 7.5 বাদ গেলে সে পায় কত, 15 থেকে 7.5 বাদ দেন, তাহলে এই হলো তার অবস্থা। এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই সিলেক্ট করে পড়ুন। সিলেক্ট করে পড়া মানে হলো আজ যেমন আমি আপনাকে পড়াবো দ্য ইংলিশ বা পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের সময়কাল যে যুগ বিভাগ সেটা আমরা পড়বো। এবং এখান থেকে বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু আসে। আর ইংরেজি সাহিত্য পড়তে হলে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই টেকনিক সহকারে পড়তে হবে, আদারওয়াইজ আপনাকে এত সাল এত লেখক এইগুলা মনে থাকবে না। তাহলে আপনার টার্গেট কত? 15-10, এবং আজকে হলো একটা এক মার্কস কমন পাবো আমরা, আর বাকি থেকে 9 মার্কস। এমন করে আমরা চেষ্টা করবো জাস্ট টপিকগুলো সিলেক্ট করে টপিকস অনুযায়ী পড়ে ফেলার জন্য। তাহলে আমরা আজকে করি হচ্ছে দ্য পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এবং সেখানে আমরা পড়বো কিভাবে টেকনিক অ্যাপ্লাই করবো। প্রথম কথা, আমরা টেকনিক অ্যাপ্লাই করবো। দ্বিতীয় কথা হলো পিরিয়ড থেকে ইয়ারগুলো মনে রাখবো যে কোন পিরিয়ডের ইয়ার কোনটা। দ্বিতীয় কথা, ইয়ার থেকে পিরিয়ড মনে করবো। যেমন লক্ষ্য করুন যে ওল্ড ইংলিশ পিরিয়ড এটি হলো 450 থেকে 1066 সাল, এটুকুকে বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো আমরা এটাকে দুইভাবে পড়বো, একভাবে পড়বো দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, সেটা হলো 450 থেকে 1066, আবার উল্টা 450 থেকে 1066কে বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। সেটাকে আমি বুঝিয়েছি যে আমরা দুইভাবেই এটাকে রপ্ত করার চেষ্টা করবো, একবার পিরিয়ড থেকে ইয়ার, একবার ইয়ার থেকে পিরিয়ড, এবং একসাথে আমরা সিলেক্টেড অংশ পড়বো। যেমন আমরা অনেকে কি করি, পড়া শুরু করলেই এই ওল্ড ইংলিশ পিরিয়ডে কোন কোন রাইটার আছে তার কি কি, এবং এখানে যেমন দেওয়া আছে যে এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এটি কি জাতির নাম, স্যাক্সনও কি জাতির নাম, তারাই মূলত ইংল্যান্ডকে দখল করে রাখে, এবং এই এই সকল জিনিসপত্র একসাথে অনেক কিছু পড়া শুরু করে হিবিজিবি করে আপনি শুধু ওল্ড ইংলিশ পিরিয়ড পড়তে আপনার সময় চলে যায়, বাকি আপনার রেজাল্ট জিরো। তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো না এভাবে না পড়ে আমরা আসলে টপিক সিলেক্ট করে নিই যে আমরা এই এই দিন এভাবে পড়ো, 15টা বা 20টা টপিক সিলেক্ট করে সেই টপিকস অনুযায়ী যদি পড়েন তাহলে আমার বিশ্বাস আপনি 10 পাবেন ইনশাল্লাহ। সে লক্ষ্যে আজকে আমার প্রথম ক্লাস, আশা করি আপনি আমার সাথে থাকবেন। এবং যদি আপনি আমার এই চ্যানেলে ক্যারিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলে নতুন 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 দর্শক হন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা প্রথমে একটা টেকনিক দেখবো যে কি টেকনিক অ্যাপ্লাই করে এই সালগুলোকে এই পিরিয়ডগুলোকে মনে রাখা যায়। আমরা একটা টেকনিকের কথা প্রথমে শুরু থেকে বলছিলাম, আমার টেকনিক একবার একটু দেখে নিই। বৃদ্ধ কিংবা মধ্যবয়সী যুবতী হতে চায় তারা নিউ ক্লাসিক ড্রেস পরে, এটা পড়লেই কি রোমান্টিক হওয়া যায়? ভিক্টরকে দেখো, বুঝবে তুমি মডার্ন নাকি পোস্ট মডার্ন। একটা কবিতার মতো করে কিন্তু আমি এখানে লিখেছি, একদম খুব প্র্যাকটিক্যাল একটা কবিতা। বৃদ্ধ কিংবা মধ্যবয়সী কি হতে চায়? যুবতী হতে চায়। আপনারা দেখবেন যে সমস্ত মানুষের বয়স 40-45 হয়ে গেছে, তারাও কিন্তু দেখবেন খুব সুন্দর সাজগোজ করে তারা কি হইতে চায়, তারা যুবতী হইতে চায়। এবং যুবতী হইতে গেলে ওই যে পুরনো কাপড় চোপড় পরলে কি যুবতী হওয়া যাবে? না, ক্লাসিক ড্রেস, নিউ ড্রেস, নতুন ড্রেস তারা পরে, নিউ ক্লাসিক ড্রেস পরে। এবং ড্রেসিক যদি নিউ ক্লাসিক ড্রেস পরে তবে তাদেরকে রোমান্টিক লাগে, অনেক রোমান্টিক রোমান্টিক লাগে। এবং রোমান্টিক লাগলেও আসলে কি বয়স লুকানো যায়? তখন একদম তাকে বলছে, দেখো তুমি ভিক্টরকে দেখো, তাহলে তুমি বুঝবে তুমি মডার্ন নাকি পোস্ট মডার্ন। তো আমরা কি করি, এই কবিতার লাইনগুলোকে আমরা এখানে নেই। তাহলে বৃদ্ধ প্রথমে বলছে বৃদ্ধ কিংবা মধ্যবয়সী, তাহলে বৃদ্ধ হলো ওল্ড, তাহলে আমার প্রথম ইংলিশ পিরিয়ড হলো দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, যার অপর নাম হলো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এবং এটি হলো 450 থেকে 1066। আমরা এটাকে দুভাবে মুখস্থ করবো, শুরু থেকে বলছিলাম আমার মুখস্থ করবো দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এটা হলো 450 থেকে 1066 সাল, এবং উল্টা 1400 থেকে 1066 সালকে বলা হয় যে
ওল্ড ইংলিশ পিরিয়ড, এটার অপর নাম হলো দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তারপর দেখেন কি বলছে, বৃদ্ধ কিংবা মধ্যবয়সী, তার মানে বৃদ্ধ হোক আর মধ্যবয়সী হোক সবাই কিন্তু যুবতী হইতে চায়। তাহলে মধ্যবয়সী ইংলিশ কি? মিডিল এজ। তাহলে দ্বিতীয় নাম্বার যে পিরিয়ডের ভাগ সেটা হলো দ্য মিডিল ইংলিশ পিরিয়ড। যদি মিডিল ইংলিশ পিরিয়ড এখানে দেখেন শেষ হয়েছে 1066-তে, তাহলে এখানে শুরু হবে কিন্তু 1066-তে। 1066 থেকে 1500 সাল পর্যন্ত এই ইয়ারটাকে বলা হয় মিডিল ইংলিশ পিরিয়ড, এই ইয়ারটাকে বলা হয় মিডিল ইংলিশ পিরিয়ড। এই মিডিল ইংলিশ পিরিয়ড আবার তিনটা অংশে বিভক্ত, একটি হলো অ্যাংলো নরমান, দ্য এজ অফ সসার এবং দ্য ডার্ক অর ব্যারেন পিরিয়ড। তো এই লাইনটা কিন্তু মনে থাকবে না আমরা, আমরা এভাবে শিখি। তাহলে আমরা মিডিল ইংলিশ পিরিয়ডকে কয়টা ভাগে ভাগ করি? দ্য অ্যাংলো নরমান, দ্য এজ অফ সসার এবং হলো ডার্ক বা ব্যারেন পিরিয়ড। তাহলে আমরা একটা কবিতা লাইন মনে রাখি, মধ্যবয়সী চাষির মন নরম তাই তার জমি অনুর্বর। আমরা যদি এলাকা দিয়ে খেয়াল করি তাহলে দেখবো যারা গরিব বা যারা চাষি তারা যারা মধ্যবয়সী হয়ে গেছে তারা ঠিক মতো জমি জমাতে ওই নিড়ানি দেয় না কিংবা সার দেয় না, তা তার জমি তো অনুর্বর থাকবেই। তাহলে কি বলছি, মধ্যবয়সী, মধ্যবয়সী মানে বোঝাতে চাইছি মিডিল এজ, চাষি মানে চষার এবং নরম মানে নরমান এবং তার জমি অনুর্বর মানে ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে আনফার্টাইল। তাহলে আমরা কি দেখলাম, মধ্যবয়সী, মধ্যবয়সী মানে মিডিল, মিডিল এজকে তিন ভাগে বিভক্ত করা হয়, এজ অফ সসার এবং অ্যাংলো নরমান এবং হচ্ছে দ্য ব্যারেন পিরিয়ড। তাহলে তিনটা ভাগে বিভক্ত, অ্যাংলো নরমান এটা হলো 1066 থেকে 1340 এবং দ্য এজ অফ সসার 1340 থেকে 1400, দ্য ব্যারেন পিরিয়ড 1400 থেকে 1450 কিংবা 85 কিংবা 1500। এখানে একটা কথা বলে নেওয়া জরুরি, আমরা জানি বাংলা সাহিত্যে 1201 থেকে 1350 সাল এটাকে বলা হয় কিন্তু বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, এই সময় সাধারণত কোনো সাহিত্য পাওয়া যায় না শেখ সুবোধ এবং হলাদি মিশ্রর দুটো সাহিত্য ছাড়া। তো আমরা কি দেখলাম যে মধ্যবয়সী, মধ্যবয়সী তিনটা ভাগে ভাগ, অ্যাংলো নরমাল, এজ অফ সসার এবং ব্যারেন পিরিয়ড। তাহলে আমরা কি দেখলাম কবিতা লাইনটা, আমরা দেখি বৃদ্ধ কিংবা মধ্যবয়সী, তাহলে বৃদ্ধ কিংবা মধ্যবয়সী কিন্তু হয়ে গেছে, বৃদ্ধ মানে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মধ্যবয়সী হলো হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড। এখন আমরা কি হইতে চাই, যুবতী হইতে চাই, যুবতী হওয়া মানে রেনেসাঁ, কিন্তু রেনা ই সেন্স, এই জায়গায় ছেলেমেয়েরা খুব ভুল করে, রেনেসাঁ বানানটা কিন্তু প্রায় ছেলেমেয়েরা ভুল করে। এই রেনেসাঁ বানানটি কিন্তু একবার বিশেষ পরীক্ষা এসেছে, আপনারা জানেন যে রেনেসাঁ এটি কিন্তু হচ্ছে এটি বানান একবার পরীক্ষা এসেছে। তো আমি এটা খুব দুষ্টামি করে শিখাই, মজা করে আমি শিখাই হচ্ছে রেনা আর ই এন এ, রেনা ইস সেন্স, রেনা ইস সেন্স, রেনা ইস সেন্স, এটা কিন্তু রেনেসাঁ। অর্থাৎ তাহলে যুবতী হওয়া মানে কি, জেগে ওঠা, জেগে ওঠা হলো রেনেসাঁ, পুনর্জাগরণ বা কোনো কিছু নতুন করে জেগে ওঠা। আমরা জানি 14th century ইংল্যান্ডে রেনেসাঁ যুগ শুরু হয় এবং পেত্রাকে বলা হয় দ্য ফাদার অফ রেনেসাঁ, তিনি মূলত তাকে বলা জনক, রেনেসাঁর জনক, ইতালির কবি। যাই হোক, রেনেসাঁ, রেনেসাঁ হচ্ছে যুবতী হওয়া এবং তিনি যুবতী হতে চান। তাহলে রেনেসাঁ হচ্ছে দ্য রেনেসাঁ পিরিয়ড হলো 1500 থেকে হচ্ছে 1660, 1500 থেকে 1660 এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি পিরিয়ড। কেননা এখানে এই যুগকে আমরা চারটে ভাগে ভাগ করি, চারটে ভাগে ভাগ করি মূলত এই যুগকে আমরা, একটু দেখি আমরা। তাহলে আমরা কি দেখলাম, রেনেসাঁ পিরিয়ড হচ্ছে 1500 থেকে 1660, এর মধ্যে 1500 থেকে 1558 সাল পর্যন্ত এটাকে বলা হয় হচ্ছে দ্য প্রিপারেশন অফ রেনেসাঁ, অর্থাৎ রেনেসাঁর প্রিপারেশনের জন্য সময় সেটাকে বলা হয় প্রিপারেশন অফ রেনেসাঁ, যেটি হলো 1660 থেকে 1558। এবং রেনেসাঁ পিরিয়ডকে মূলত চারটে ভাগে ভাগ করা হয়, দ্য এলিজাবেথ পিরিয়ড, দ্য জ্যাকবিন পিরিয়ড, দ্য ক্যারোলিন পিরিয়ড এবং দ্য কমনওয়েলথ পিরিয়ড। তো মূলত রেনেসাঁ পিরিয়ড বলতে এলিজাবেথ পিরিয়ডটি বোঝায় এবং এলিজাবেথ পিরিয়ড শুরু হয় 1558 থেকে 1603, 1558 থেকে 1603, এই সালটা কিন্তু মনে থাকবে না। আমরা একটা বিষয় খেয়াল করি, তো যদি আপনার তিনটা আঙ্গুল থাকে তাহলে আপনি কাউকে ধরতে পারবেন? পারবেন না কিন্তু। তার মানে কি, তিন আঙ্গুল থাকলে আটে না, আটে না, তিন আঙ্গুল থাকলে আটে না, তার মানে তিন হলো 03, আটে না মানে 58, 1558 থেকে 1603, এটি হলো এলিজাবেথ পিরিয়ড। তাহলে এলিজাবেথ পিরিয়ড কত, 1558 থেকে 1603। তারপর কি, জ্যাকবিন পিরিয়ড, জ্যাকবিন পিরিয়ড কি, 1603 থেকে 1625। তাহলে 1558 থেকে 1603 হলো এলিজাবেথ পিরিয়ড, 1603 থেকে 1625 হলো জ্যাকবিন পিরিয়ড এবং 1625 থেকে 1649 এটি হলো ক্যারোলিন পিরিয়ড এবং তারপর 1649 থেকে 1660 এই সময়টা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। তাহলে আমরা কি শিখলাম, বৃদ্ধ কিংবা মধ্যবয়সী যুবতী হতে চায়, বৃদ্ধ হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, মধ্যবয়সী
মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসাঁ হলো যুবতী এবং রেনেসাঁ পিরিয়ডকে আমরা ভাগ করি হলো পাঁচটা অংশে। দেন হচ্ছে আমরা শিখবো হচ্ছে কি বলতে দেখেন নিউ ক্লাসিক শাড়ি পরে, কি শাড়ি পরে? নিউ ক্লাসিক ড্রেস, নিউ ক্লাসিক ড্রেস পরে, কি ড্রেস পরে? নিউ ক্লাসিক ড্রেস। তার মানে নিউ ক্লাসিক ড্রেসকে এখানে আবার অর্থাৎ এটিকে ভাগ করা হয় তিনটি ভাগে, দ্য রেস্টোরিয়ান পিরিয়ড, দ্য অগস্টিন পিরিয়ড এবং দ্য এজ অফ সেন্সিবিলিটি। রেনেসাঁ পিরিয়ড সেটা হচ্ছে 1660 গিয়ে, এখানে শুরু হবে 1660 থেকে, 1660 থেকে 1798। তাহলে নিউ ক্লাসিক পিরিয়ড শুরু হবে 1660 থেকে 1798 এবং এটা আমরা শিখবো কেমনে? এটা আমরা শিখবো হচ্ছে আমরা যদি কখনো চোর ডাকাত বা কোনো বিপজ্জনক অবস্থাকে আমরা কি ডাকি? আমরা র‍্যাব ডাকি। তো এই যে যুবতী সাজো, বয়স হচ্ছে 60, আপনার কাছে যে যুবতী সাজো, তো এই যে অন্যায় করছে আপনার কাছে, আপনি তখন কি ডাকবেন? আপনি তখন র‍্যাস ডাকবেন, র‍্যাস, আর এ এস। র‍্যাস হলো রেস্টোরিয়ান পিরিয়ড, এ হচ্ছে অগাস্টান পিরিয়ড, এস হচ্ছে দা এজ অফ সেন্সিবিলিটি, রেস্টোরিয়ান, অগাস্টান এবং সেন্সিবিলিটি। তার রেস্টোরিয়ান পিরিয়ড হলো শেষ যেখানে 1660, এখান থেকে শুরু 1660 থেকে 1700, অগাস্টান পিরিয়ড 1700 থেকে 1745 এবং সেন্সিবিলিটি হচ্ছে দা এজ অফ সেন্সিবিলিটি 1745 থেকে 1798। তাহলে আমরা কি দেখলাম? বৃদ্ধ কিংবা মধ্যবয়সী, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, যুবতী হতে চায়, রেনেসাঁ পিরিয়ড, নিউ ক্লাসিক পিরিয়ড বা নিউ ক্লাসিক শাড়ি পরে। তারপর এটা পড়লেই কি রোমান্টিক হওয়া যায়? এই যে শাড়ি পরছে, শাড়ি পরলে কি রোমান্টিক হওয়া যায়? তার মানে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে রোমান্টিক পিরিয়ড, এখানে শেষ হয়েছিল 1798, রোমান্টিক পিরিয়ড শুরু পিরিয়ড শুরু হবে 1798 সালে। তো 1798 থেকে 1832 সাল পর্যন্ত হচ্ছে রোমান্টিক পিরিয়ড। তার রোমান্টিক হলো, তারপর কি বলছে যে ভিক্টরকে দেখো, কাকে দেখো? ভিক্টরকে দেখো। তার মানে হচ্ছে ছয় নম্বর ভাগ হলো ভিক্টোরিয়ান এজ, যেটি 1832 থেকে 1901 সালে। আপনারা দেখছেন রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের কিন্তু কোনো ভাগ নাই, রোমান্টিক পিরিয়ড এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের কোনো ভাগ নেই। তারপর আমরা কি দেখলাম? ভিক্টরকে দেখো, তাহলে তুমি বুঝবে মডার্ন নাকি পোস্ট মডার্ন। তাহলে আমরা সাত নম্বর কি পাবো? মডার্ন এজ, মডার্ন পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1941। তাহলে আমরা কি দেখলাম? মডার্ন ইংলিশ পিরিয়ড, এটি হলো 1901 থেকে 1939। মডার্ন ইংলিশ পিরিয়ড আবার দুই ভাগে বিভক্ত, একটি হলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড, একটি হলো যে জর্জিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1910 এবং জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1936। এবং দেন হচ্ছে পোস্ট মডার্ন, পোস্ট মডার্ন হচ্ছে 1939 থেকে বর্তমান পর্যন্ত। এই হলো আপনাদের দ্য পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। আমার বিশ্বাস এই জায়গা থেকে একটা কোশ্চেন আপনি পরীক্ষায় পাবেনই। সুতরাং আপনি দুইভাবে পড়াটা করবেন, প্রথমে এই পিরিয়ডগুলো মনে রাখবেন, তার সাথে ইয়ার এবং পরে ইয়ারের সাথে পিরিয়ডগুলো পড়বেন। অবশ্যই কবিতাটি মনে রাখবেন, বৃদ্ধ কিংবা মধ্যবয়সী, যুবতী হতে চায়, নিউ ক্লাসিক ড্রেস পরে, এটা পড়লে কি রোমান্টিক হওয়া যায়? তুমি বরং ভিক্টরকে দেখো, তাহলে বুঝবে তুমি মডার্ন নাকি পোস্ট মডার্ন। তো বন্ধুরা, অবশ্যই আপনি এই অংশটুকু পড়েন, এই অংশটুকু পড়া মানেই আপনি ইংরেজি সাহিত্যের একটি কোশ্চেন কমন পাবেন। আমরা দ্বিতীয় পর্বের ক্লাসে যেটা করব, আমরা এই এই যে পিরিয়ডগুলোকে এখন আমরা ডিটেলস পড়বো। এভাবে আমরা মোট 15টি পর্বের ক্লাস আপনাকে নেব। আশা করি এই 15টি পর্বের ক্লাস যদি আপনি মন মনে দেখতে পারেন এবং মুখস্থ করতে পারেন, ইংরেজি সাহিত্যে আপনি 15-10 পাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। Thank you.